তো তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য পনেরো থেকে কুড়িটা ব্রাইড আমি ক্যান্সেল করেছি পনেরো থেকে কুড়িটা ব্রাইড করা তো দূরের কথা একদিনে দুটো ব্রাইড করতে গিয়ে আমার যে অবস্থাটা হয়েছিল সেটা তো কখনোই ভোলার মতো না আজকে ডেটে আমার দুটো ব্রাইডাল বুকিং ছিল আজ থেকে ঠিক এক বছর আগে এক বছর বললেও হয়তো ভুল এক বছরেরও বেশি আমার ফেসবুক থ্রুতে কনট্যাক্ট করে আমাকে বুকিং করেছিল আজকের আমার ফার্স্ট ব্রাইট শ্বেতা আর ঠিক এক বছর আগে বুকিং করার কারণে আমাকে প্রচুর ব্রাইডকে ক্যান্সেল করতে হয়েছিল প্রথমত একদিনে দুটো ব্রাইট করা খুব একটা চাপের জিনিস আমার কাছে নয় কারণ আমি এর আগেও চারটে ব্রাইড একসাথে একই দিনে আলাদা আলাদা লোকেশানে করেছি তবে সমস্যাটা তখনই হয় যখন কোন ব্রাইডকে একটা টাইম দেওয়া থাকে সেটা সেই টাইমটার হের ফের করে অন্য টাইমে বসে একবার এমনটা হয়েছিল কোনো এক ব্রাইড বসতে তার এক ঘন্টা মতো দেরি হয়েছিল এবার সেদিন আমার আরও একটি কাজ ছিল আমি তাকে বলেছিলাম যে তুমি এই টাইমের মধ্যে বসতে পারলে বসবে বুকিংটা নেবে তাহলেই কিন্তু আমি তোমার বুকিংটা অ্যাকসেপ্ট করব দেখো আমি কাউকে জোর জবরদস্তি টাইম দিই না আমার একটা স্লট করা থাকে সেই টাইমেই আমার ব্রাইটদের দেওয়া থাকে যার যেটা সুবিধা বলে মনে হয় সে সেই টাইমটা নিয়ে নেয় এবার বিয়ের দিন সকালবেলা আমি বারবার করে ফোন করে বলে দিই যে দেখো এই টাইমটা রয়েছে তুমি কিন্তু এই টাইমেই বসবে আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে এবার তোমরা এটা বলতে পারো যে না তোমার এটা করা উচিত নয় তোমার কারো স্পেশাল দিনটা খারাপ করা কিন্তু উচিত নয় একটা জিনিস দেখো বিয়ের আগের দিনও কিন্তু অনেক ব্রাইট এরকম হয়েছে যে ফোন করে ক্যান্সেল করে নিয়েছে বুকিংটা সেই মোমেন্টে গিয়ে আমি কিন্তু কখনো তাকে বলি না যে কেন ক্যান্সেল করলে আমার কাজটা তো রইল না এটা ওটা আমি তাকে কিচ্ছু কখনো বলি না হ্যাঁ ক্যান্সেল হতেই পারে ক্যান্সেল হওয়াটা খুবই খারাপ একটা জিনিস বিভিন্ন কারণে হতে পারে সেটা তবে সেক্ষেত্রে কিন্তু আমি কোনো কোয়েশন করে থাকি না আমি কিন্তু পুরো ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিই আর সেভাবেই কিন্তু আমার বুকিংসগুলো হয়ে থাকে আর এটা যে শুধুমাত্র মেকআপ আর্টিস্টদের সাথে হয় তা নয় আমি দেখেছি এরকম প্রচুর ফটোগ্রাফাররা থাকেন বিয়েবাড়িতে যাদের কল টাইম হয়তো থাকে সকাল ছটা থেকে অথচ ব্রাইড বা গ্রুম বসতে বসতে তারা নটা বাজিয়ে দেয় তাদের রিচুয়ালসের জন্য একটা কথা বলো আমরা এত টেনশন এত প্রেজেন্টেশন নিয়ে কেন তোমাদেরকে সাজাই বা কেন তোমাদের স্পেশাল দিনগুলোকে স্পেশাল করতে চাই তোমরা যদি এই টাইমের ভ্যালিউ না দাও তাহলে কি আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা থাকে ঠিকঠাক থাকে না কিন্তু তাই যাই হোক এবার আমার সমস্ত আপকামিং ব্রাইডদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমাকে বুকিং করছো বা যারা আমাকে বুকিং করবে বলে ভাবছ তোমরা কিন্তু টাইমটা ভীষণভাবে অ্যাডজাস্ট করবে আমি কিন্তু বারবার একটা কথাই সবসময় বলি ব্রাইডদের ক্ষেত্রে যে টাইম যেটা নিচ্ছ সেটাতেই কিন্তু বসবে আদারওয়াইজ কিন্তু তোমরা বুকিং করো না আমি তাহলে কাজটা করতে পারবো না আমার মতো করে তুমি আর কিন্তু নির্দিষ্ট একটা টাইমের পর আর যখন সত্যিই ওয়েট করা যাচ্ছিল না তখন আমি বাধ্য হয়ে তাকে কল করি অ্যান্ড এটা বলার পর সে আমাকে জানায় যে আমি আসছি জাস্ট দু মিনিট তো ফাইনালি দেখলাম সে আসলো অ্যান্ড আমি আমার মেকআপটা স্টার্ট করতে পারলাম হ্যালো তো আজকে তোমার বিয়ে তাই তো হ্যাঁ তো তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য পনেরো থেকে কুড়িটা ব্রাইড আমি ক্যান্সেল করেছি তো আজকে প্রচুর বিয়ে সেটা তুমিও জানো আর কেমন কি লুক চাও বলো আমি তোমাকে বলেছি আমার একটু সাবিকি লুকসটা পছন্দ মানে একটু তোমার যেমন স্পেশাল একটা কলকা একটু গালে একটু বেশি মানে মোটামুটি একটু কলকা আর চোখটা হালকা গ্লিটারি তো নর্মাল একটা সাটাল লুক একদম ঠিক আছে চলো একদম তোমার মতোই তোমাকে সাজাবো দেখি কেমন লাগে সত্যি কথা বলতে আমি কখনোই চাই না কোনো ব্রাইডকে তাড়াহুড়োর মধ্যে রেডি করতে তার জন্য আমি যথেষ্ট একটা টাইম দিয়ে থাকি যখন সেই টাইমটা না হয় তখন কিন্তু আমাকে তাড়াহুড়োটা করতে হয় আর তাড়াহুড়ো করলে যেটা হয় তার আউটকামটা কিন্তু খুব একটা স্যাটিসফাইজনক আসে না যেটা আমি পার্সোনালি মনে করি আমি একটা টাইম হাতে ধরে করছি আর একটা টাইমে আমি তাড়াহুড়ো করে করছি তো দুটোর রেজাল্ট কিন্তু সম্পূর্ণ আলাদা আসে দেখোই নিজেকে দেখার কে আমি এতজনকে দেখেছি আমি সব গল্প তোমার বলে দিচ্ছি ঝরঝর করে মানে বুঝতে পারছি আমি কত প্রত্যেকটা তোমার ইয়ে আমি দেখেছি প্রচুর 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 খুঁজেছি আমার বোনকে শুধু দিয়েছিলাম বুঝলে মেকআপ আর্টিস্ট খোঁজার জন্য এর এটা ভালো লাগে ওর ওটা ভালো লাগে না এর কলকা মানে আমার মেন ক্রাইটেরিয়া ছিল বুঝতেই পারছো কলকাটা মানে দারুণ এরকম একটা ব্যাপার আর খুব ভাল লাগে কলকা এবার কিছুতেই পছন্দ হচ্ছে না তারপরে তোমার ওই যে সেই একটা প্রাইজ ছিল না তুমি ওকে রিসেপশনও সেরেছিলে একটা ব্লু কালারের লেহেঙ্গা পরেছিল খুব মিষ্টি দেখতে ঠিক আছে ব্লু আর রেড কালারের শাড়ি পরেছিল ওই ওরই আমি সাজটা দেখেই আমি তোমাকে পছন্দ করেছি মানে এত ভালো লেগেছে সেই এক বছর এক এক বছর কি এক বছরের মানে দু তিন দিন বেশি তুমি আমাকে জিজ্ঞেস করলে এই পনেরোই ডিসেম্বর এলাম না না এই পনেরোই ডিসেম্বর না বছর পনেরোই ডিসেম্বর আর আমার সাথে সাথে আমার যে বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড সেও তোমাকে ফলো করে না 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 তুই চিন্তা করিস না তোর ভালোই ভালোই আসবে তোর লুক তুই চিন্তা করিস না যখন কোনো ব্রাইড ঠিক এইভাবে তার মনের কথাগুলো এক্সপ্রেস করে তাও আবার আমার সামনে আর এতটা বিশ্বাসের জায়গায় আমাকে বসায় তখন যেন মনে হয় যে না আমি পেরেছি আমি পেরেছি কিছু করতে জীবনে তখন পৃথিবীর সব থেকে খুশি মানুষ আমার নিজেকে মনে হয় আমি বলে বোঝাতে পারবো না যে আমি ভেতর থেকে কি ফিল করি আর এই জায়গাটা পাওয়ার জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে সেই গল্পটা তো আমি অন্য একদিন অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে বলবো আর এবার বলো যে আজকের আমার ব্রাইডকে তোমাদের কেমন লাগছে দেখতে কিন্তু একদম এরকম একটা সুন্দর সাবেকী লুক আমার কাছ থেকে চেয়েছিলো যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছ ওর ক্রাইটেরিয়াগুলো কি ছিল তোমরাও যদি এরকম লুকস পেতে চাও আমার সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমি কিন্তু বুকিংস অলরেডি নেওয়া শুরু করেছি হাসি ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভীষণ 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 পছন্দ লেগেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মিষ্টি একদম বারবি জলও ও যেটা বলছিল সেরকমই লাগছে লক্ষ্মী ঠাকুর না আমি কমপ্লিমেন্ট দিচ্ছি যখন ফাইনাল আউটপুটটা এতটাই সুন্দর হয় তখন আমার ভেতরে তাকে দেখে যেটা মনে হয় আমি সত্যি সেটাই বলে দিই মা লক্ষ্মী মনে হলে মা লক্ষ্মী বলি মা দুর্গা মনে হলে মা দুর্গাই বলি তো আজকের আমার এই লক্ষ্মী ব্রাইডাল লুকসটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে আর আমাদের টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের বুকিংসও কিন্তু শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো সেভেন নাইন এইট জিরো ডবল সিক্স ফোর টু ডবল সিক্স এই নাম্বারে তারপর সমস্তটা কমপ্লিট করে আমি বেরিয়ে গেলাম আমার নেক্সট লোকেশনের উদ্দেশ্যে আর এখানে যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমাদেরকে হয়তো না বললে বা না দেখালে বুঝতে পারবে না এখানে যেই দাদা আমাকে নিয়ে যাচ্ছিলো মানে আমি র্যাপিডো বুক করেছিলাম যেই দাদা আমাকে নিয়ে যাচ্ছিলো তাকে আমি বলেছিলাম যে আমাকে যে কোনোভাবে তুমি নেক্সট লোকেশনের মধ্যে উইদিন থার্টি মিনিটসের মধ্যে পৌঁছে দাও যেখানে আমার রাস্তা কিন্তু টাইম লাগবে এক ঘন্টারও বেশি মানে সেখানে আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম ইভেন আমি বলেছিলাম যে তোমার যা লাগবে আমাকে আমি তোমাকে তাই দেব বাস তুমি আমাকে এই টাইমের মধ্যে পৌঁছে দাও বিশ্বাস করো সে গাড়িটাকে তখন সত্তর কিলোমিটার স্পিডে উঠিয়েছিল মানে সত্তরে ওঠানো কিন্তু একটা ভীষণ বিপজ্জনক একটা হাইওয়ে ওপরে তো সেখানে দাঁড়িয়ে সে সত্তর কেমিতে উঠিয়েছে ইভেন কি তার গাড়ির একটা রেড অ্যালার্টও পড়ে গেছিলো যেটা কি না আমি জানি না যে এই মুমেন্টে দাঁড়িয়ে কি করা উচিত অ্যান্ড তারপর আমি চলে আসলাম আমার নেক্সট লোকেশানে নেক্সট ব্রাইডের কাছে ওর একটু টেনশন করছিল বাট আমি ওকে বলছিলাম টেনশন একদম করো না আমি তোমাকে জাস্ট কয়েক মিনিটের মধ্যে সাজিয়ে দেবো এই ছিল ওর কমপ্লিট লুকটা তোমরা জানিও আমার সেকেন্ড ব্রাইটকে আজকে তোমাদের কেমন লাগছে দেখতে টাইমের অভাবে আমি খুব একটা বেশি শর্ট ক্লিপস নিতে পারিনি মেকআপের মধ্যে তো একদম ফাইনাল লুকসটাই তোমাদেরকে শেয়ার করছি আমাকে খুব সুন্দর সাজিয়েছি আমি ভাবতে পারি না আমাকে এত সুন্দর সাজাবো ওইত্রী সত্যি ভালো লাগছে বলো মন থেকে বলো হ্যাঁ আমার সত্যিই খুব সুন্দর লাগছে আমি আমার নখটা খুলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কংগ্রাচুলেশনস খুব ভালো জীবন কাটাও ঠিক আছে টাটা এখানে আমাকে জড়িয়ে ধরেও বেশ কয়েকটা কথা বলেছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত বেশি ক্রাউড ছিল যে কিচ্ছু বোঝা যাচ্ছিল না আমি পরে ভিডিওটা যখন দেখলাম তখন বুঝতে পারলাম ও বলতে চাইছিল যে আজকে আমি ভীষণ ভীষণ টায়ার্ড ছিলাম বাট মৈত্রী এত সুন্দর করে আমাকে সাজিয়েছে আমার খুব ভালো লাগছে ইভেন কি প্রত্যেকটা মানুষ এসে আমাকে কমপ্লিমেন্ট করছে তো এটা কোথাও না কোথাও গিয়ে আমারও বড়ো একটা পাওনা যে এত শর্ট টাইমের মধ্যে আমি তার মনের মতো করে সাজাতে পেরেছি আর এখানে এই দাদাকে দেখো ওই দাদার সাথে আমার মাঝে মাঝেই কোয়েন্সিডেন্টলি বিয়েবাড়িতে দেখা হয়ে যায় কখনো সেভাবে দাদা আমাকে কিছু বলেনি বাট এই বিয়ে বাড়িটায় দাদা আমাকে এত সুন্দর করে এত ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছে যেটা আমি সব সময় মনে রাখবো এখানে দাদা আমাকে বলছে যে মৈত্রী তোমার হাতে কি রয়েছে তুমি ওকে এত সুন্দর করে সাজিয়েছ যে সত্যিই ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছে বিশ্বাস করো আমি তো সব সময় চেষ্টাই করি এটার জন্যই যে আমি যেন পারি আমি যেন তোমাদের মনের মতো করে পারি আর সেই চেষ্টাটাই সব সময় করতে থাকি আর এখানেই শেষ করছি আমার আজকের এই ব্রাইডাল মেকআপ স্টোরিটা কেমন লাগলো তোমাদের আজকে আমার দুজন ব্রাইডের গল্পটা অবশ্যই জানিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা দেখার জন্য টাটা